হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ, তোমাদের সকলকে স্বাগতম আজকের একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কী টপিকে। তো বন্ধুরা, এখন যেহেতু শীতের সিজন, আর শীতের সিজন তো বন্ধুরা এখন চারিদিকে তো প্রচুর খেজুরের রস, খেজুরের গুড় তো হচ্ছেই, তার সাথে সাথে বন্ধুরা এবছরের নতুন নতুন আখের গুড় তৈরি হওয়া বন্ধুরা শুরু হয়ে গেছে। তো এই ভিডিওটাতে সম্পূর্ণ তথ্য রয়েছে জমি থেকে আখ কেটে নিয়ে আসার পর আখের রস বের করে তারপরে কীভাবে আখের গুড় তৈরি হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো সম্পূর্ণ তথ্য রয়েছে এই ভিডিওটাতে, তো তোমরা জানতে পারবে। তো চলো, আখের গুড় তৈরি করার জন্য প্রথমে জমির সমস্ত আখ কেটে নিয়ে চলে আসা হলো বন্ধুরা ট্র্যাক্টরে করে লোড করে। ট্র্যাক্টর থেকে সমস্ত আখ খালি করার পর এখন বন্ধুরা নিয়ে যাওয়া হচ্ছে আগুলোকে পিসাই করার জন্য। কিন্তু তার আগে আখের তারিগুলোকে বেশ ভালোভাবে খুলে নেওয়া হলো। এইবার সমস্ত আখগুলোকে পেশাই করে রস বার করা হচ্ছে বন্ধুরা আখের গুড় তৈরি করার জন্য। এই মেশিনটার সাহায্যে আখগুলোকে খুব যত্ন সহকারে দেখো পেশাই করা হচ্ছে, আর এদিকে আখের রসগুলো দেখো বন্ধুরা কত সুন্দর বেরিয়ে আসছে। আর এই মেশিনটা খুব স্পিডেই ঘুরছে, একসাথে চার পাঁচটা আখ খুব দ্রুতই পেশাই করে দিচ্ছে। আর এইদিকে দেখো বন্ধুরা খোসাগুলো কত সুন্দর বেরিয়ে আসছে। আর পেশাই হওয়া আখের খোসাগুলো বন্ধুরা মেশিনের এই সাইড দিয়ে কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। আর এদিকে আখের খোসাগুলোকে খুব সুন্দরভাবে ভালোভাবে বন্ধুরা বেঁধে তারি করে রাখা হচ্ছে, কারণ এই আখের খোসাগুলো রোদে শুকিয়ে আবার গুড় তৈরি করার জন্য বন্ধুরা জ্বালানির কাজে ব্যবহার হবে। ওইদিকে তো আখের রস পেশাই করার কাজ চলছে বন্ধুরা, আর আখের রসগুলোকে নিয়ে এসে এই বড় পাত্রটার মধ্যে বন্ধুরা জড়ো করা হচ্ছে। আর তার সাথে সাথে বন্ধুরা আখের গুড় তৈরি করার জন্য আখের রসটাকে কিন্তু খুব সুন্দর ভালোভাবে ছেঁকে নেওয়া হচ্ছে, যাতে গুড়ের মধ্যে কোনো রকম নোংরা জিনিসপত্র না যায়। আর এটা হচ্ছে বন্ধুরা বিশাল বড় একটা উনুন। সমস্ত আখ পেশাই করা হয়ে গেলে এই বড় পাত্রটার উপর যে রসগুলো রাখছে সেই রসগুলোকে বন্ধুরা আগুনের তাপে ফোটানো হবে। সমস্ত আখ পেশাই করা হয়ে গেলে এবার শুরু হলো বন্ধুরা উনুনে জাল দেওয়ার কাজ। এখন বন্ধুরা এইভাবেই রসটাকে আগুনের তাপে ফোটানো হবে। যতক্ষণ না গুড় তৈরি হচ্ছে ততক্ষণ অবধি বন্ধুরা এইভাবেই উনুনে জাল দেওয়া হবে। জাল দিতে দিতে আখের রসটা প্রচণ্ড গরম হয়ে এসছে, আর এদিকে দেখো রসটাও কিন্তু বন্ধুরা ফুটতে শুরু হয়েছে, আর রসের কালারটাও কিন্তু বন্ধুরা দেখো পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। ঘণ্টাখানেক জাল দেওয়ার পর এবার কিন্তু বন্ধুরা আখের গুড়টা প্রায় তৈরি হয়ে এসেছে। আর গরম গুড় কীভাবে ফুটছে দেখো বন্ধুরা, তোমরা তো দেখলে এটার মধ্যে কতটা রস ছিল, আর রসটা ফুটতে ফুটতে কতটা গুড় হয়েছে দেখো তোমরা। আখের গুড় যেহেতু তৈরি হয়ে গেছে তাই এখান থেকে গুড়টাকে তুলে নেওয়া হচ্ছে, আর এখান থেকে গুড়টাকে তুলে নেওয়ার জন্য দেখো বন্ধুরা কত সুন্দর একটা জোগাড় বানানো হয়েছে, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর গুড়টা যেহেতু এখনও প্রচণ্ড গরম আছে তাই এইভাবেই বন্ধুরা এখন গুড়টাকে ডেবে ডেবে ঠান্ডা করা হচ্ছে। আর গুড়টাও কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছে, কালারটা দেখলেই তোমরা বুঝতে পারছো গুড়টা কত সুন্দর। আর গরম গুড়ের বন্ধুরা খুব সুন্দর একটা সেন বের হচ্ছে।
আর গুড়টা এক ঘন্টা দেওয়ার পর খুব বেশি ঠান্ডা হয়নি, একটুখানি ঠান্ডা হয়েছে, তাই দেখো ওইটার সাহায্যে বালতির মধ্যে মেপে মেপে দেওয়া হচ্ছে। তারপর বালতি থেকে বন্ধুরা ঢেলে দেওয়া হচ্ছে আর গুড়টা গড়ি গড়ি এসে দেখো বন্ধুরা টিনে ঢুকছে, কত সুন্দর। তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা ভিডিও যে আখের গুড় কীভাবে তৈরি হয়। তো ভিডিওটা তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই।